নানু তুমি কি করছো? তোমাকে আসতে দেয় না? হ্যাঁ এই আমি না, আমি না, আমার কাছে তোমাকে আসতে দেয় না। আমার শোনো নানু, আমার কাছে আসবে, আমার কাছে আসবে তুমি। খালা মা আপনি এতক্ষণ কই আসছিলেন? ছাদে যে বসেছিলেন সেটা তো কোনো বিচার নেই। দেখ আমি না, আমি আমি না, আমি না। ও দুনিয়ার কথা বলে, সেকেন্ডের মধ্যে 10টা কথা বলে, এত কথা বলতে পারে মাশাআল্লাহ। একটু ঘুমাও, ঘুমাও, ঘুমাও নানু, নানু ঘুমাও, ঘুমাও, ঘুম পারা, ঘুম পারা। কেমন আছো তুমি? তোমার অফিসে কাজকর্ম কেমন চলছে? চাকরি বাকরির অবস্থা কি? মানুষের আয় উন্নতি কতটা হচ্ছে ডিপেন্ড করে তার পকেটের অবস্থার উপরে। মানে টাকা পয়সা যদি পকেটে থাকে তাহলে বুঝতে হবে যে তার আয় উন্নতি হচ্ছে, তাই না? এই যেমন ধরো তোমার শ্বশুর এই বাড়িটা করে রেখে গিয়েছিল বলেই তো আমরা মোটামুটি জীবনটা চালিয়ে নিতে পারলাম। এই নিচের তালাটা ভাড়া দিয়ে উপর তালাটায় থেকে থেকে আমি আমার মেয়েকে নিয়ে জীবনটা কাটিয়ে দিলাম। আমি যে কয়দিন চাকরি করেছি সেই টাকাটা পুরো জমাতাম, এটা না হলে আমাদের যে কি অবস্থা হতো। না মা, আপনি আসলে ঠিকই বলেছেন। আপনাদের কাছ থেকে যা শুনলাম দেখলাম তাতে বুঝলাম যে আসলে বাড়িটা যদি না থাকতো আপনাদের জন্য খুব কষ্ট হয়ে যেত। আসলেই বাবা, সব বাবা মারই উচিত তার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিছুটা ঠিকঠাক করে যাওয়া। তোমার শ্বশুর যেমন গেছেন, তোমাদেরও তো সন্তান হয়েছে, তার ভবিষ্যতের কথাও তো তোমাদের ভেবে রাখতে হবে, তাই না? চেষ্টা করছি। হ্যাঁ সেটাই, এখন থেকেই ভাবো বাবা, তাহলে না ভবিষ্যৎটা তুমি গড়তে পারবে। খুব বুঝে শুনে পা ফেলতে হবে বাবা, বুঝেছো? মানে নিজেকে নিয়ে তো ভাবতে হবে। আগে যেরকম তোমার একটা পরিবার ছিল, বাবা মা ভাই বোন, এখন তো তোমার নিজের একটা পরিবার হয়েছে। তুমি, লাবণ্য, বুনবুন, সেটার রেসপন্সিবিলিটিও তো তোমার নিজের উপরে, তাই না? মানে তোমার নিজেকে নিয়ে কিন্তু ভাবতে হবে, এইভাবে না ভেবে চললে কিন্তু চলবে না। মা কি আছে, এটা কথাবার্তা শুরু করছো, বাদ দাও না। আরে লাবণ্য কি না, আম্মা তো অবশ্যই খারাপ কিছু বলছে না, সেটা তুমি বুঝলেই হয়, আমি বুঝে আর কি করবো। হে বাবা, আমার মেয়েটার একটু জিদ বেশি, তুমি আবার কিছু মনে করো না। জি সেটা তো আমার থেকে ভালো কেউ আর বুঝতে পারছে না। হ্যাঁ ইয়ে বাবা, খাবার দিচ্ছি, তুমি চলে আসো টেবিলে। হ্যাঁ আমি না, আমি না। ও খুব ভালো রান্না করে, মাছটা দেখো, খেয়ে দেখো বাবা। পুরাল মাছ কিন্তু ফ্রেশ, আমি একদম বাজারে গেছিলাম, যাই একদম ফ্রেশ আনছি আপনার জন্য, না পাইতেছি না। আচ্ছা কথা কম দে, আই দুলা ভাই, দুলা ভাই আস্তা লাগি না না না। আরে মাথা খারাপ না কি? না না আমি এত খাবো, আমি এর পুরো দুলা ভাই। আচ্ছা তুমি ভেঙে ওকে দিয়ে দাও, খাও খাও বাবা। কেন রোস্ট রোস্ট দিতে? হ্যাঁ এই যে বাবা, আমাকে জানেন খালাম না, দে দিয়ে দে। আমার জন্মে আম্মা, আমি তোমার জামাই হয়ে জন্মেছি, চাই তাই না? আমি একটা একটা করে খাই। হ্যাঁ এতগুলো মিলে তো আমি যদি 500 তাহলে আমার ইনক্রিমেন্ট হবো। কি হইবো? ইনক্রিমেন্ট খাওয়া মাঝে তো না, ইনক্রিমেন্ট জানি কি মজা হয়েছে পাস তুই, তাহলে আমার দিব। আচ্ছা ঠিক আছে।